গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা, চালক গাড়ির লাইসেন্স আছে কিনা এবং নির্ধারিত বাড়ার চাইতেও চালক কল যাত্রী অলতুন বাড়তি বাড়া লড় কিনা এসব বিষয়ে তদারকি গত্য নগরীত নিয়মিত অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রাম। আগস্টের 25 তারিখ বৃহস্পতিবার বেনিয়ে নগরীর নয়াবাজার ও সাগরী কেয়ালহাত অভিযান চালিয়ে নেয় সাতটো গাড়িরে বিভিন্ন অনিয়মের অভিযোগে 16,000 টাকা জরিমানা করে বিআরটিএ চট্টগ্রাম। এই অভিযান পরিচালনা করে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল জান্নাত। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ফিটনেস না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা, সেই সাথে ভাড়ার চার্ট দর্শনীয় স্থানে প্রদর্শন না করার কারণে নগরীতে আজকে সাতটা মামলায় হচ্ছে আমরা 16,000 টাকা জরিমানা করেছি এবং সেই সাথে যাদেরকে সতর্ক করা প্রয়োজন তাদেরকে সতর্ক করেছি জরিমানার পাশাপাশি। আর এই ধরনের অভিযান বিআরটিএর পক্ষ থেকে প্রতিদিনই অব্যাহত থাকবে। আমরা ভাড়ার চার্টটা আছে কিনা এবং সেটা তারা ফলো করছে কিনা সেটা দেখছি, সেই সাথে প্রয়োজনীয় যত কাগজপত্র আছে সবগুলোর মেয়াদ আছে কিনা এবং সেই সাথে কাগজপত্রগুলো আছে কিনা সেটা দেখছি। অলরেডি হচ্ছে বিআরটিএ সদর দপ্তর থেকে হচ্ছে একটা চার মানে একটা তালিকা দেওয়া হয়েছে, ওই তালিকা অনুযায়ী তারা অভিযোগ করে আমাদেরকে জানাতে পারবে যদি তাদের অধিক্ষেত্রের মধ্যে কোনো ধরনের অনিয়ম পায়। বিআরটিএর পক্ষ থেকে প্রতিদিনই হচ্ছে মোবাইল কোড করা হয়, যে কয়টা আদালত আছে প্রতিদিনই মোবাইল কোড করা হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।